হ্যালো মাই কিউটিজ অ্যান্ড বিউটিস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এই লুকটা শেয়ার করবো। কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে আমি এই লুকটা ক্যারি করেছিলাম, তোমাদের অনেকের পছন্দ হয়েছিল, সো ভাবলাম ডিটেলসে শেয়ার করা যেতে পারে। সো চলো আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সো আমি সাজার জন্য বসে পড়েছি। সো সবার প্রথমে যেটা করবো আমি সেটা হলো স্কিন কেয়ার করবো। আমি আমার মুখ টুক ধোয়া রয়েছে, স্কিন কেয়ারটা আগে করে নেব, তারপরে স্টার্ট করব। এর আগেও একটা আমি মেকআপ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেখানে আমি সবই বলেছি। এখানে একটু একটু বলে দেওয়ার চেষ্টা করবো, যেগুলোর নিয়ে বেশি কোয়েশ্চেন তোমাদের মনে থাকে সেইগুলো আমি শেয়ার করার চেষ্টা করব। সো মেকআপ স্টার্ট করার আগে আমাদের লাগিয়ে নিতে হবে প্রাইমার। তো আমি এখানে নিয়েছি কালার বারের পারফেক্ট ম্যাচ প্রাইমার। এটা ভীষণ ভালো একটা প্রাইমার, এটা থাকলে আমার মনে হয় না যে আর অন্য কোনো প্রাইমারের দরকার আছে। সো এরপর আমি ইউজ করব ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করি মেবলিন নিউ ইয়র্কের ফিট মি ফাউন্ডেশন, এটা শেড নাম্বার হলো 2128। তো এটা আমি বেশিরভাগ টাইমে রাতে ইউজ করি, কেন কি এটা একটু লাইট আমার স্কিন টোন থেকে। রাতে যেহেতু লাইট টাইট থাকে সেজন্য একটু লাইট ফাউন্ডেশন ইউজ করলে বেশি ভালো লাগে। আর দিনের দিকে আমি বেশিরভাগ এরই ওই 220 যেটা, সেটা আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে সেইটা ইউজ করি। তো দিনের বেলার জন্য ওইটা আমি ইউজ করি আর রাতের জন্য আমি এইটা ইউজ করি। তো বিয়েবাড়ি বলতে পারো এইটা আমি ইউজ করি। সো এইটার আমি বেশি নয়, ওই এক পাম্প প্রথমে নেব, এক পাম্প নেব। আর এর সঙ্গে আমি যেটা ইউজ করি সেটা হলো এই যে সুইস বিউটি ইলুমিনেটিং হাইলাইটার। এটা এটা নিয়ে অনেক প্রশ্ন আমি পাই যে তুমি কি ইউজ করো, তো আমি এইটা ইউজ করি। এটাও ব্যাস এক ফোঁটা, ছোট ছোট দুটো ফোঁটা নিয়েছি, তো তোমরা বড় একটা ফোঁটা নিতে পারো। তো একসঙ্গে এটাকে ভালো করে মিক্সড করে অ্যাপ্লাই করলে এত সুন্দর একটা গ্লো পাওয়া যায়, মানে মনে হয় কি ভিতর থেকে গ্লো করছে। তো এটা তোমরা মেকআপের উপরে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরও অ্যাপ্লাই করতে পারো, বা ফাউন্ডেশনের আগেও অ্যাপ্লাই করতে পারো, আবার এরকম মিক্সড করেও অ্যাপ্লাই করতে পারো। সো সম্পূর্ণটাই তোমাদের উপর, একটা দেখবে বেশ ভালো একটা লুক আসে এটা ইউজ করলে। তো আমি বেশিরভাগ এটা কোনো মানে পার্টি মেকআপ বলতে পারো এটা ইউজ করে থাকি। দিনের বেলায় খুবই কম করি, তবুও করি, করি না যে তা না, কেন কি এটা খুব একটা বোঝা যায় না, মানে এটা ন্যাচারাল গ্লো দেয়, খুব একটা বোঝা যায় না যে মুখে কোনো চকচক চকচক কিছু অ্যাড করেছে। সেই জন্য এটা তোমরা হাইলাইটার কম ইউজ করে এটা ইউজ করতে পারো, এটা ভীষণ ভালো লাগে। আর আমার স্পেশালি হাইলাইটার ভীষণ ভালো লাগে, আমি প্রচুর পরিমাণে হাইলাইটার ইউজ করি। আর এই বিউটি ব্লেন্ডার, এটা হলো আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার। তোমাদের কাছে যেটা আছে তোমরা সেটা দিয়েই ব্লেন্ড করতে পারো। এটা সবসময় ভিজিয়ে এর জলটা পুরো চিপড়ে বের করে তারপরে একটা সুতির কিছু দিয়ে মানে এরকম চেপে চেপে এর এক্সট্রা যা জল আছে সব বের করে নিতে হবে, তারপরে এটা দিয়ে ভালো করে আস্তে হাতে ব্লেন্ড করে নিতে হবে। নেয়ার পর দেখতে পারবে যে কত ভালো তোমার স্মুথলি ব্লেন্ড হয়েছে। যত ভালো ব্লেন্ড করবে তত ভালো তোমার মেকআপটা লাগবে, আবার লং লাস্টিংও করবে। তোমরা অনেকে বলো যে আমার মেকআপ ফেটে যায়, কালো হয়ে যায়, সবটাই ব্লেন্ডের জন্য হয়। ব্লেন্ড যত ভালো করবে তত ভালো তোমার মেকআপটা লাগবে। আর তার থেকে বড় কথা, তোমাদের ব্লেন্ড সবসময় এরকম 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 এইভাবে করতে হবে, এই নয় যে এরকম এরকম করলাম তখন মনে হয় যে লেগে গেছে, কিন্তু পরে যখন মুখটা আমরা এরকম করি না তখন মেকআপটা সরে যায়, ব্যাস ফেটে যায়। এটাই হলো কারণ, সবসময় ব্লেন্ড করার সময় মুখটা টেনে টুনে এরকম মানে সবভাবে করে করতে হবে, তাহলে পুরো যা খাজ খুজ হবে না, গাড্ডাগুড্ডো সব কিছুর মধ্যে মেকআপটা ঢুকে যাবে, পরে আর ফাটার কোনো চান্স থাকে না। এই দেখো চোখের নিচটা এখানে কোকড়া কোকড়া হয়ে থাকে, মানে কুচকে থাকে, তো এই জায়গাটা এরকম করে টেনে নিলে পুরো স্কিনটা টান হয়ে যায়, সেই সময় ব্লেন্ড করলে সব জায়গায় ভালোভাবে মেকআপটা লাগে। আর তুমি যদি নর্মালি ব্লেন্ড করে নাও, পরে গিয়ে তোমার চোখ এরকম এরকম করলে বা কিছু করলে, তখন ওখান থেকে মেকআপটা উঠে যায়, ব্যাস ওখানেই তো ফাটা দেখা শুরু হয়ে যায়। সো এই কিছু কিছু জিনিস যেগুলো মাথায় রাখলে তোমাদের মেকআপও একদম বিউটি পার্লারের মেকআপ পার্লারদের মতনই হবে, ওরা এক্সট্রা কিছুই করে না। হ্যাঁ ওরা নিশ্চয়ই আমাদের থেকে বেশি কিছুই জানে, সেই জন্যই ওদের পার্লার আছে, বাট আমরাও যে একেবারে জানি না বা জানতে পারবো না সেটা হতে পারে না, আমরাও জানতে পারবো। এই চুলগুলো সরিয়ে ব্লেন্ড করে নিলে ভালো হয়, না হলে ওই যে মুখ কালো এদিকে ফাউন্ডেশন লাগিয়ে রেখেছি সাদা পুরো বোঝা যায়। আর গলায় তোমরা টেনে টুনে যেভাবে খুশি করতে পারো, এখানে অত কারো চোখ পড়ে না, সো এখানে কোনো অসুবিধা নেই। এখানে এরকম করে করতে গেলে না অনেক টাইম লাগবে। দেখতে পাচ্ছ আমার মুখটা মনে হচ্ছে যে আমি কোনো কিছু অ্যাপ্লাই করেছি, পুরো যেরকমভাবে মানে আমার মুখটা যেরকম সেরকমই মনে হচ্ছে, মনে হচ্ছে এমনি আমার মুখটা এরকম। সো ভালো করে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ডই সব কিছু, তুমি যেমনই মেকআপ করো না কেন ব্লেন্ড ভালো করতে পারলেই ভালো, পুরো মেকআপটাই ভালো লাগবে।
পুরো আমার স্কিনের সঙ্গে পুরো মিশে গেছে। সো এবার আমি অ্যাপ্লাই করব কনসিলার। তার জন্য আমি দুটো কনসিলার ইউজ করে থাকি, তোমাদের আজকে সবই বলে দিই। নখে লেগে গেল, নখে লেগে গেল, নেল পলিশটা খারাপ হয়ে গেল, পরে ধুয়ে নেব। এই যে চোখের নিচে, খুব বেশি আমি লাগাই না, চোখের নিচে দুটো ফোঁটা, নাকের এখানে, থুতনিতে, ফোরহেডে, আর বেশি করে লাগাবো হলো এই যে চোখের পাতায়, যাতে চোখে যে রংগুলো অ্যাপ্লাই করব সেগুলো ফুটে ওঠে। আজকে বেশি রং চং অ্যাপ্লাই করব না, কেন কি যাবো হলো বাসে, সেই জন্য বেশি রং চং অ্যাপ্লাই করব না, নাহলে লোকে ভাবে যে কোথায় যাচ্ছে পাগলটা। অ্যাপ্লাই করতাম, ওই বাসে ট্রেনে যেতে হবে, তো এবার ঘেমে ঘুমে বেরিয়ে যেতে পারে। যত ভালোই তুমি মেকআপ ইউজ করো না কেন, যত ভালোই করো না কেন, মেকআপ তোমার মানে ঘামবেই, মুখ ঘামবেই। কেউ যদি বলে ওয়াটার প্রুফ, যতই ওয়াটার প্রুফ হোক না কেন, ঘামে কোনো কিছুই কাজ হয় না। সো এইটা ভালো করে ব্লেন্ড করে নিলাম, মানে আমার যে যে চোখের নিচে কালো হয়েছিল সেগুলো সব ঢেকে নিলাম। এইবার এটাকে হাইলাইট করব। তার জন্য আমি ইউজ করি প্যাকের এই কনসিলারটা। এটা মানে ভীষণ ভালো ইয়েলো আন্ডারটোনে আছে, ইয়েলো, ক্রিমি ইয়েলো, এরকমই কিছু একটা শেড নেম। তো এটা প্যাকের কনসিলার, খুব ভালো। এটাও আমি এই যে এই জায়গাগুলো, এটা একটু হলুদ হলুদ, এইগুলো আমি এখানে ইউজ করি। একটু নাকের উপরে, একটু আবার চিনে অ্যাপ্লাই করব, আর ফোরহেডে অ্যাপ্লাই করব। এখানটা দেখাতে হবে যে আমার কপালটা একদম দুধের মতন ফর্সা। সো এই মুখটা একটু স্কিনের থেকে বেশি ফর্সা লাগতে পারে, একটু পরে সেটা ঠিক হয়ে যাবে, যখন মুখে পুরো সেট হয়ে যাবে না তখন ঠিক হয়ে যাবে। তারপরে যখন সেটিং স্প্রেটা দেবো, তারপরে একটু মানে আমার স্কিন টোনের সঙ্গে মিশে যাবে। দেখো মুখটা একটু বেশি ফর্সা লাগছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মেকআপ মানে এই না যে কালো থেকে ফর্সা হয়ে যেতে হবে, মেকআপ মানে হলো যা তোমার স্কিন টোন আছে তার থেকে একটু উপরে, কিন্তু মানে পুরো ক্লিয়ার ক্লিন থাকবে। এবার অ্যাপ্লাই করবো আমি পার্পলের বানানা পাউডার, এটা দিয়ে আমি পুরো মুখটাকে সেট করে নেব। পাউডারটা দিয়েও আমি ভালো করে ব্লেন্ড করে নেব, এটাকে একটু সেট হওয়ার জন্য টাইম দেব, তার ফাঁকে আমি আবার আই মেকআপটা করে নেব। এবার আমি আই মেকআপটা করব, কিন্তু তার আগে আমি আইব্রোটাকে করে নেব। আচ্ছা আইব্রোটা আজকে এই দিয়ে করব না, আমি ভাবছি আজকে এই যে আই শ্যাডো এটা থেকে করব। এটার জন্য আমার লাগবে একটা ব্রাশ। তো আমি এই যে ডার্ক ব্রাউন শেডটা আছে দেখতে পাচ্ছ, এই ব্রাউন শেডটা দিয়ে আমি আমার আইব্রোটাকে করব। কেন কি এটা দিয়ে করলে না বেশ ভালো লাগে, ওইটা দিয়ে ন্যাচারাল মনে হয়, এটা দিয়ে করলে একটু মনে হবে যে পার্লার থেকে সেজে এসেছি। আমার এই পাশের আইব্রোটা নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা যত হলো এই পাশের আইব্রোটাকে নিয়ে, কেন কি এটাতে একটা দেখতে পাচ্ছো কাটা আছে, তো এটাকে ঢাকতে গেলেই আমার যত সমস্যাটা হয়, এটাকে ঢাকতে তো পার্লারের ওরাও পারে না। সো এবার আমি আমার আই মেকআপটা করবো, তার জন্য একটা ব্রাশ লাগবে। আজকে কি যে করব আমি কিচ্ছু আগে থেকে ঠিক করিনি। সো ফার্স্টেই আমি ট্রানজিশন শেডগুলো অ্যাপ্লাই করে নিই, তারপরে দেখি কি কালার অ্যাপ্লাই করা যায়। আজকে গ্রিন অ্যান্ড ক্রিম কালারের একটা আমি ওই কি বলে শাড়ি পরব। কিছু বুঝতে না পারলে আমার মনে হয় যে লাল ইউজ করাই ভালো, কি করব আমি বুঝতে পারছি না, কিন্তু রাস্ট কালার ইউজ করি এইটা, এই যে দেখতে পাচ্ছ, আজকে এইটা দিয়ে ট্রাই করি। এই যে এই আই শ্যাডোটাই আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাও অ্যাপ্লাই করে নেব। আর এই ভিতর সাইডটা আমি ভাবছি যে এই গ্লিটারটা ইউজ করব। কি করতে গিয়ে কি হয়ে গেল, কিন্তু খারাপ লাগছে না, বিয়ে বাড়ির জন্য ঠিকই আছে। এবার আইলাইনার ইউজ করব, তাহলে ঠিক হয়ে যাবে। তোমাদের মধ্যে থেকে কেউ একজন দেখতে চেয়েছিলে যে আমি কিভাবে আইলাইনার পরি, আইলাইনার একদম মানে কি ভাইব্রেট হচ্ছে আমার বডি, এইভাবে আমি পরি। সো এবার আমি কাজল অ্যাপ্লাই করে নেব, কাজলটা একেবারে শেষ হয়ে গেছে, নাই বললেই চলে। এটা ওই যে এতটা দেখতে পাচ্ছ না, এটা এক্ষুনি ঢুকে যাবে।
কিচ্ছু করব না, এই একটা পেন্সিল টপ ব্রাশ নিয়ে ডার্ক রাউন্ড শেড মানে প্রায় কালো কালারের বলতে পারো সেটা নিয়ে আমি আমার এখানটায় ভালো করে স্মাচ করে দেব। এই চোখটা দেখো আর এই চোখটা দেখো, এটা বেশি মানে ফুটছে। আর এটা দেখো যতই কাজল আমি পরি না কেন ততটা ফুটছে না, নিজ দিয়ে একটু ব্লেন্ড করে দেব। আমি ইউজ করছি এই যে এই শেডটা, দেখতে পাচ্ছ ব্ল্যাকের থেকে একটু লাইট। এবার আমি কি করব, এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশ এই যে একদম নিউড কালার একটা অ্যাপ্লাই করব, এটার নাম হলো এটা স্টেক ওয়ার্কের চিকি গার্ল ব্লাশ। এটা ভীষণই ভালো শেডটা, একবার ট্রাই করে দেখতে পারো। একেবারে যে ওই যে ডার্ক তা না, একদমই হালকা কালার দেখো। এটাও করে নেব নাকটাও, হয়ে গেছে। এবার আমি অ্যাপ্লাই করব হাইলাইটার, আর হাতে টাইম নেই। হাইলাইটার আমার একটাই পছন্দের, সেটা হলো মাস্টার ক্রোম হাইলাইটার মেবলিনের। এটা আমার ভীষণ পছন্দের, এটা ছাড়া আমি কখনো কোনো ইউজ করি না। ইউজ করি অনেক কিছুই কিন্তু কোথাও যেতে হলে আমার, আর আমাকে যদি একটা কোনো সিলেক্ট করতে বলা হয় সেটা আমার মেবলিন হাইলাইটার, মাস্টার ক্রোম হাইলাইটার। আর হাইলাইটারও না সবসময় এরকম গালের যেগুলো উঁচু জায়গা সেখানে করা উচিত, কিন্তু সেই জায়গায় যদি কোনো ব্রণ থাকে সেইখানটা অ্যাভয়েড করা উচিত। এই যে আমার দেখতে পাচ্ছ ব্রণ, আমি এখান থেকে স্টার্ট করি কিন্তু আমি এখান থেকে স্টার্ট করবো, এই ব্রণটা বাদ দেবো। ব্রণর উপর যদি লাগে না তাহলে ব্রণটা বেশি বোঝা যাবে। মেকআপ দিয়ে তুমি ঢাকার চেষ্টা করলে হাইলাইটার লাগিয়ে সেটাকে বার করে দিলে, হাইলাইটার যদি ওর উপরে লেগে যায়। আমি কন্ট্রোলিং তেমন একটা করি না, সো আজকেও করবো না। সত্যি কথা বলতে এই ফোলা গালে যতই কন্ট্রোল করো না কেন কিছুতেই কাজ হবে না, একটু মুখটা শেপে থাকলে তখন ঠিক আছে। আমার এই যা গাল এতে কন্ট্রোল করেও কোনো লাভ হবে না, সেই জন্য আমি আর করবো না। এবার আমি অ্যাপ্লাই করে নেবো সেটিং স্প্রে, এটা হলো সুগারের সেটিং স্প্রে, ভীষণই ভালো। আর এগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আহ এত সুন্দর গন্ধ না এটার, কিছুক্ষণ এইভাবেই ছেড়ে দেবো। আর কি বাকি আছে, বাকি আছে লিপস্টিক। লিপস্টিক আমি ডার্ক কালারই ইউজ করতে পছন্দ করি, আমি এইটা ইউজ করবো স্টেক ওয়ার্কির, আর এটা আমার খুব পছন্দের তোমরা সবাই জানো। সো আমার মেকআপ পুরো কমপ্লিট, এবার আমি শাড়ি আর জুয়েলারি পরে তারপরে তোমাদের সামনে আসছি। সো বন্ধুরা আমি একদম রেডি হয়ে গেছি, দেখতেই পারছো আমি একটা সিম্পল একটা নেকলেস পরেছি, তার সঙ্গে একটা গোল কানের, আর দুটো মাথায় ফুল দিয়েছি, আর নর্মাল খোপা করেছি একটা, ব্যাস ছোট্ট যেটুকু আমার অরিজিনাল চুলের খোপা সেটুকুই, আর তার পাশে এই যে ফুল লাগিয়ে দিয়েছি, আর সিঁথি ভরা সিঁদুর পরেছি। এই হলো আমার ফুল লুকটা, আশা করি তোমাদের দেখে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ফ্রেন্ড ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো, আর যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো চটপট করে যাও সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো ভিডিওয়, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।